প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি প্রেজেন্টস বৈশাখী ফোকের আজকের আয়োজনে। শবে বরাতের এই মাহাত্ম্যপূর্ণ রাতে এর পবিত্রতা স্মরণ করে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। লোকগানের সাথে আধ্যাত্মিকতা, খোদাভীতি কিংবা ঈশ্বর প্রেম, এই জিনিসগুলোর কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে। আমাদের আজকের আয়োজনে যেই গানগুলো আমরা শুনব, সেই গানগুলোর সাথে এই সম্পর্কগুলো আমরা নিশ্চয়ই খুঁজে পাব। চলে যাব আমাদের আজকের অতিথিদের সাথে পরিচিত হতে। সবসময়ের মতো আমাদের সাথে রয়েছেন দুজন অতিথি সঙ্গীত শিল্পী। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফকির শাহাবুদ্দিন এবং সেই সাথে রয়েছেন অনন্যা। চলে যাচ্ছি তাদের কাছে। ফকির শাহাবুদ্দিন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকে একটা আমাদের জন্য বিশাল একটা মহিমতের রাত্রি। আজ রাত্রিতে আল্লাহ পাকের কাছে যে যাহা চায় মনোবাসনা, আল্লাহ তাহাই পূরণ করে, সেরকমই আমরা বিশ্বাস করি। এই বিশেষ রাতে আপনাদেরকে সাথে পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাবই অনন্যার কাছে। অনন্যা, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। নিশ্চয়ই আজকের এই রাতটা খুব সুন্দর একটা সময় আমরা একসাথে কাটাবো গান শুনে। অবশ্যই, চেষ্টাটাই করব আমরা। আমরা শুরুতেই ওস্তাদজির কাছে চলে যেতে চাই। ওস্তাদজি, আজকে আমাদের প্রথম কোন গানটা শোনাবেন? এই গানটা হচ্ছে আমার একটা মৌলিক অ্যালবামের গান। এটার কথা হচ্ছে আজাদ লালম। আচ্ছা, সুর আমারই করা, আমি সেই গানটা দিয়ে শুরু করছি। ওরে আমি তোমায় ডাকি বারে বারে ও দয়াল রে, আমি তোমায় ডাকি বারে বারে, এ কাঙ্গাল দাঁড়াইয়া আছি, এ ভিকারি দাঁড়াই আছি তোমারই দরবারে, ও দয়াল রে আমি তোমায় ডাকি বারে, আমি তোমায় ডাকি বারে বারে, ও দয়াল রে আমি তোমায় ডাকি বারে বারে, ভিকারি দাঁড়াই আছি এই কাঙ্গাল দাঁড়াই আছি তোমারই দরবারে, ও দয়াল রে আমি তোমায় ডাকি বারে বারে, আমি তোমায় ডাকি বারে বারে, ও দয়াল রে আমি তোমায় ডাকি বারে বারে। দেখা পাবো বলে ঘুরিতেছি বন জঙ্গলে,
কোথাও তোমার দেখা পাইলাম না তোমার দেখা পাবো বলে দূরিতেছি মন জঙ্গলে কোথাও তোমার দেখা পাইলাম না তুমি থাকো নিজন্তরে লালন দেখলো গুরু ধরে তুমি থাকো নিজন্তরে লালন দেখলো গুরু ধরে নিরাশ করিস না আমারে ও দয়াল রে আমি তোমায় ডাকি বারে বারে আমি তোমায় ডাকি বারে বারে ও দয়াল রে আমি তোমায় ডাকি বারে বারে চমৎকার সৃষ্টিকর্তাকে খোঁজার যে একটা আকুতি সব মানুষের মনে গানের মাধ্যমে কিন্তু সেটাই প্রকাশ পেল আমরা চলে যাব অনন্যার কাছে আমি শুরু করছি লালন সাঁইজির গান দিয়ে আচ্ছা Thank you.
আমাদের সাথে রয়েছেন ফকির শাহাবুদ্দিন এবং অনন্যা। ওস্তাদ জি, আপনাকে দিয়ে এখন শুরু করব, কি গান শোনাবেন? আমি এখন একটা গান করব হচ্ছে আমাদের দেশের প্রখ্যাত বয়াতি আব্দুর রহমান বয়াতির একটা গান। ঠিক আছে, আমরা গানটা শুনি। ওরে আশুক যত ঝড় আর তুফান, আশুক যত ঝড় আর তুফান, ভয় করি না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড় দে নৌকায় আমি যাব মদিনা।
জেনুরে সৃষ্টি করলেন আল্লাহ নবীরে সেই নূর দেখে মুসা কুহে তুরে হুশে হারালে জেনুর দিয়ে সৃষ্টি করলেন নূরুন নবীরে সেই নূর দেখে মুসা কুহে তুরে হুশে হারালে সেই দিনের নবীর উম্মত আমরা দিনের নবী উম্মত আমরা দিনের নবীর উম্মত আমরা ভয় করি না ছেড়তে নৌকায় আমি যাব মদিনা ছেড়তে নৌকায় আমি যাব মদিনা জন্ম নিলেন মায়া মিনার উদরে হাসিলে হাজার মানে কান্দিলে মুক্ত ধরে ওই যখন নবী জন্ম নিলেন মায়া মিনার উদরে হাসিলে হাজার মানে কান্দিলে মুক্ত ধরে সেই নবী দর্শক তার কিসের ভাবনা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা পাল তুলে দে পাল তুলে দে মাঝি ঢেলা করিস না ছেড় দে নৌকায় আমি যাব মদিনা এই ছেড় দে নৌকায় আমি যাব মদিনা বলে যাব মদিনায় চলে নবীজি রোজা দেখে মনের আশা পূর্ণ হবে রহমান বয়াতি বলে যাব মদিনায় চলে নবীজি রোজা দেখে মনের আশা পূর্ণ হবে সেই দিনের নবী বয়স্ক রনি দিনের নবী বয়স্ক রনি দিনের নবী বয়স্ক রনি প্রেমিক দুইজনা ছেড় দে নৌকায় আমি যাব মদিনা ছেড় দে নৌকায় আমি যাব মদিনা পাল তুলে দে ওরে আসুক যত ঝড়ার তুফান আসুক যত ঝড়ার তুফান ভয় করি না ছেড় দে নৌকায় আমি যাব মদিনা 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 চমৎকার চমৎকার গুরুজি আসলেই মানে এই সময়টাকে নতুন করে উপলব্ধি করতে পারছি মনে হয় যে এই গানগুলোর মাধ্যমে আজকের এই রাতটাকে অনেক ধন্যবাদ এটা তো মনের গান নিশ্চয়ই আমরা চলে যাচ্ছি অনন্যার কাছে অনন্যা কি গান শোনাবে বৈশাখী টেলিভিশন কিছু মৌলিক গান নিয়ে কাজ করছে তার মধ্যে কিছু গান রিলিজ হয়েছে তো এই গানগুলোর নির্মাণে তত্ত্বাবধান করছেন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন স্যার সেখান থেকে একটি গান গাইছি গানটি লিখেছেন আশরাফুল আলম এবং গানটি সুর করেছেন রূপতনু শর্মা ঠিক আছে আমরা শুনি গানটা আমরা
সুখের দিনে ভুলে যাই, ডাকি দুঃখের দিনে, বিপদকালে ডাকি তোমায় হাত খানা তুলে। অসাধারণ, অনেক ভালো লাগলো আসলে। গানটা খুবই সুন্দর, অঙ্কন আপুর গানটা সুর চমৎকার হয়েছে, যে লিখেছে তাকে ধন্যবাদ, চমৎকার গান। নিশ্চয়ই কথা সুর সবকিছু মিলিয়ে আসলে একটা অন্যরকম অনুভূতি। গুরুজি আপনার, আপনাকে দিয়ে শুরু করব, এখন কোন গানটা শোনাবেন? একটা গান রিকোয়েস্ট ছিল মাওলানা রহম করো, আর একটা গান রিকোয়েস্ট করতে ধরো নামাজ পড়ো করেন, আমি পরবর্তী কাছে আর এই গানটা গাই দিই। আচ্ছা, এই গানটা হচ্ছে আমার একটা মৌলিক অ্যালবামের গান, এটা গীতিকার সুরকার অতিথি আর্য, শিল্পী মূল শিল্পী আমি। ঠিক আছে, কুদরতি হাতে একটুখানি ওরে দয়াল, দয়া হলে মোরে টেনে ধরো, মৌলা রহম করো, মৌলা রহম করো। চলি আমি তোমার ইচ্ছায় বলি, তুমি
চাইলে মন বাগানে ফোটাও প্রেমের কলি তোমার ইচ্ছায় চলি আমি তোমার ইচ্ছায় বলি তুমি চাইলে মন বাগানে ফোটাও প্রেমের কলি সবারই সারতে তুমি যদি চাও তাই আছে আমার সবই নিয়ে নাও সবারই সারতে তুমি যদি চাও তাই আছে আমার সব কেড়ে নাও বিনিময়ে বুকের মধ্যখানে একটা প্রেমের মহল গড়ো মৌলা রহম করো মৌলা রহম করো মৌলা রহম করো মৌলা রহম করো তোমার দেশ মানতে গিয়ে যা হবার তা হবে ওদের ফকির হতেও রাজি তোমারই না ভবে এই ভবে থাকবো রাজা হয়ে তাই ওই ভবের আশায় মাথা না গামায় প্রার্থনা মনের কবুল করো ওই মদিনা মোরে নসিব করো মৌলা রহম করো মৌলা রহম করো মৌলা রহম করো মৌলা রহম করো এই কাঙ্গালাজ বড় অসহায় চাই শুধু তোমার দয়া পেতে চাই এই কাঙ্গালাজ বড় অসহায় চাই শুধু তোমার দয়া পেতে চাই কুদরতি হাতে একটুখানি দয়া হলে মোরে টেনে ধরো মৌলা রহম করো চমৎকার সৃষ্টিকর্তার কৃপা ছাড়া আসলে আমাদের কোনো গতি নেই গানগুলোর মাঝখান দিয়ে আমরা তাই বুঝতে পারছি চলে যাচ্ছে অনন্যার কাছে অনেক ধন্যবাদ গুরুজি আপনাকে অনন্যা কি গান শোনাবে এখন আমি এবার গাইছি শ্রদ্ধেয় বারিসিদ্দিকী স্যারের আচ্ছা দেখবে খোদার মহান ছবি তোমার চর্মচক্ষের পর্দা খোলো ঠিক আছে আমরা গানটা শুনি দেখবে খোদার মহান ছবি দেখবে খোদার মহান ছবি তোমার চরম চোখের পর্দা খোলো ভাবের দেশে চলো রে মানুষ ধ্যানের দেশে চলো দেখবে খোদার মহান
তোলো
অসংখ্য ধন্যবাদ, আমিও হারিয়ে গেছিলাম অন্য কোনো জগতে। গুরুজি, আপনার কাছে চলে যেতে চাই, আমরা কি গান শুনবো এবার? এই গানটা আমার একটা মৌলিক অ্যালবামের গান, সুফি অ্যালবামের গান। গীতিকা সুর, অতিথি আর্য, শিল্পী আমি নিজে ছিলাম। ধরো নামাজ পড়ো কোরআন। ঠিক আছে, আমরা গানটা শুনি। ধরো নামাজ পড়ো কোরআন, জপো আল্লাহ নবীর নাম। ধরো নামাজ পড়ো কোরআন, জপো আল্লাহ নবীর নাম। যেই নামেতে এ কুহলই কুল, যেই নামেতে এই কুহলই কুল, দুই কুলেতে পাইবা দাম। ধরো নামাজ পড়ো কোরআন, ধরো নামাজ পড়ো কোরআন, জপো আল্লাহ নবীর নাম। ধরো নামাজ পড়ো কোরআন। সুরা ফাতিহা পাঠ করিও প্রতিদিন, কুল হু আল্লাহ দিনে তিনবার, শোধ হবে না নইলে ঋণ। কোরআনের মা সুরা ফাতিহা পাঠ করিও প্রতিদিন, কুল হু আল্লাহ দিনে তিনবার, শোধ হবে না নইলে ঋণ। দরুদ পইরো এগারো বার, দরুদ পইরো এগারো বার, হইতে চাইলে সফল কাম। ধরো নামাজ পড়ো কোরআন, জপো আল্লাহ নবীর নাম। যেই নামেতে এই কুলই কুল, দুই কুলেতে পাইবা দাম। ধরো নামাজ পড়ো কোরআন, ধরো নামাজ পড়ো কোরআন। বহালে জিকির কইরো রাইখো মনে একটা ধ্যান, জিকিরেতে পাইবা একদিন দয়াল দেখার মহাজ্ঞান। বহালে জিকির কইরো রাইখো মনে একটা ধ্যান, জিকিরেতে পাইবা একদিন দয়াল দেখার মহাজ্ঞান। এই কথা যে ওই দয়ালে, এই কথা যে ওই দয়ালে, অতিথি হয় তার গোলাম। ধরো নামাজ পড়ো কোরআন, জপো আল্লাহ নবীর নাম। ধরো নামাজ পড়ো কোরআন। জ্ঞানী গুণী কয় রে আরজু,
ফকির দেদা নাইয়া তার ধিয়ানে থাকতে ভক্ত দিলটা কাবা বানাইয়া নইলে পড়বে বিষম ফেরে নইলে পড়বে বিষম ফেরে কঠিন হবে হরিনাম ধর নামাজ বড় কোরআন জপই আল্লাহ নবীর নাম জপই আল্লাহ নবীর নাম জপই আল্লাহ নবীর নাম ধর নামাজ বড় কোরআন ধর নামাজ বড় কোরআন জপই আল্লাহ নবীর নাম যেই নামে তে কুল ওই কুল দুই কুলে তে পাইবা দাম ধর নামাজ বড় কোরআন ধর নামাজ বড় কোরআন ধর নামাজ বড় কোরআন জপ আল্লাহ নবী চমৎকার গুরুজি। আমরা আসলে আধ্যাত্মিকতাকে বাদ দিয়ে জীবন দর্শন আসলে হয় না, গানগুলোর মধ্য দিয়ে আসলে তাই আমরা টের পাচ্ছি যদি সুন্দর করে বা মন দিয়ে গানগুলো শুনি। অনেক ধন্যবাদ, আমরা চলে যাব অনন্যার কাছে। অনন্যা কি গান শোনাবেন এবার? আমি এবার গাইছি খাজা বাবা মার হাবা মার, আমাদের রিকোয়েস্ট ছিল গানটি। ঠিক আছে, খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবী গুণগান, খাজা বাবা মার হাবা খাজা বাবা খাজা বাবা মার হাবা গেছিলেন নবীর গুণগান, খাজা বাবা খাজা বাবা মার হাবা খাজা বাবা খাজা বাবা মার হাবা গেছিলেন নবীর গুণগান, গান গে শোনা মোরে বীর
খায় খাজা রে গান গে শোনাও মোরে আশিক হৃদয় বড় পেরে সার আজা বাবা খাজা বাবা মারে হাবা মারে হাবা আজা বাবা খাজা বাবা মারে হাবা মারে হাবা গেছিলেন নবীর কোন দারুণ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের। অনেক অনেক ধন্যবাদ অনন্যা আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং যারা যারা সঙ্গত করলেন তাদেরকেও ধন্যবাদ, ক্যামেরায় যারা আছেন সবাইকে। নিশ্চয়ই গুরুজি, আপনার গান শুনতে শুনতে আজকে আমরা বিদায় নিব। তো শেষ গানটা অবশ্যই আপনার কাছ থেকে শুনবো, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। শুভ কর্মপথে ধরো নির্ভয় গান, সব দুর্বল সংশয় হোক অবসান, দুর্বলতার সংশয়কে পাশ কাটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, আর সেই আয়োজনে গান হোক নিত্যসঙ্গী। ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি প্রেজেন্টস বৈশাখী ফোকের আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। গুরুজি কোন গানটা শুনবো আমরা শেষে? এটা হচ্ছে আমার একটা মৌলিক গান, কথা শুরু থেকে আরজু, আমার অ্যালবামের গান, খুব জনপ্রিয় একটা গান। নিশ্চয়ই অস্বীকার তো যায় না করো, চলো। এবং গান শুরু করার আগে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, এবং যারা ক্যামেরার পিছনে আছেন এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। অনন্যা চমৎকার গেয়েছে, এবং আমার মিউজিশিয়ান যারা যারা আছেন সবাই দেশের সেরা মিউজিশিয়ান, এবং এদের বলা লাগে না, এরা হচ্ছে কী বলা হয় পণ্ডিত, পণ্ডিত সবসময়ই অসাধারণ। আমরা গানটা শুনি। অস্বীকার তো যায় না করা, তামাম জাহান তোমার গড়া, অস্বীকার তো যায় না করা, তামাম জাহান তোমার গড়া, তোমারি খাই তোমার পরি, তোমার গাই গুণগান,
কবি আইয়ে আলা এ রব্বি তোমার তো কাসিবা কবি আইয়ে আলা এ রব্বি তোমার তো কাসিবা অস্বীকার তো যায় না করা তামাম জাহান তোমার গড়া অস্বীকার তো যায় না করা তামাম জাহান তোমার গড়া তোমারই খাই তোমার পরি তোমার গাই কোন গান কবি আইয়ে আলা এ রব্বি তোমার তো কাসিবান কবি আইয়ে আলা এ রব্বি তোমার তো কাসিবান গ্রহ তারা বৃক্ষ তরু লতা সবই মোদের সৃষ্টির মোদের কাছে নত চন্দ্র সূর্য গ্রহ তারা বৃক্ষ তরু লতা সবই সৃষ্টি মোদের তরে মোদের কাছে হয় নত আশা ফুল মাকলুকাত হয়ে ফাবি আইয়ে আলা এই রব্বি তোমার তো কাছে